हेलो गाइस, वेलकम टू माय चैनल मोटो ब्लॉगर रोनित। तो आज के বিকেল বেলায় অনেক দিন পর ব্লগ করতে বেরোলাম, আর আজকে হচ্ছে আমাদের 28টা রোজা, আর ঈদ কিছুদিনের মধ্যে, দু একদিনের মধ্যে ঈদ। আর আমরা গ্রামের ভেতর দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, আর ঘুরে বেড়ানোর সাথে সাথে কিছু কাজ আছে সেগুলোও করতে বেরিয়েছি। তো কী কাজ আছে আর অনেক কথাও আছে তোমাদের সবার সঙ্গে, তো সবই বলবো। চলো আগে যাই, একটা জায়গায় দাঁড়াই, সব কথা বলবো। তো গাইস, ভাবলাম যে একটু এই ফাঁকা জায়গায় এসে দাঁড়াবো, তো তারপরে আবার ডিসিশনটা একটু চেঞ্জই করে নিলাম। তো কীরকম যে আমার তো অনেকই কথা আছে সবার সাথে, তো আমি তোমাদের সাথে অনেক কিছু আলোচনা করবো আজকে, কথা বলবো। আর তার সাথে সাথে না, কালকে আমাদের এখানে প্রচুর ঝোড়ো হওয়া, মতলব তুফান টাইপের হয়েছে, তো এর জন্যে বাড়ির অবস্থা প্রচুর খারাপ হয়ে আছে, একদম ধুলো, আর বাইকের অবস্থাও প্রচুর খারাপ। তো আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বাইকের অবস্থাটা কীরকম কী হয়ে আছে। তাই ভাবলাম তাহলে এখান থেকে একটু সালার চলে যাই। আর এখন টাইম হচ্ছে প্রায় 4:50 বাজছে, হ্যাঁ 4:50 বাজছে, তো এক ঘন্টার ওপরে এখনও টাইম আছে ইফতার করার। তো চলো বাইকটা একবার তোমাদেরকে দেখাই, তারপর ভাবছি একবার বাইকটা ধুয়েও নিয়ে আসি। আর ফিউলও নেই, ফিউল আপও করিনি, ফুল ট্যাঙ্ক করিনি, সামনে ঈদ আসছে, তো সালমান এখন বাইক চালাচ্ছে। তো গাইস, দেখতেই পাচ্ছ কী পরিমাণে নোংরা হয়ে আছে বাইকটা, এমনকি আমার যে মিররের অবস্থাও দেখো, এ টু জেড ফুল বাইক একদম ডাস্টি হয়ে আছে। তো চলো আস্তে আস্তে যাই সালারের দিকে, আর মোটরাইজে গিয়ে বাইকটা ধুতে দিই, আর বাইক এদিকে ধোলাই চলবে, আর তোমাদের সাথেও আমার কিছু আলোচনা আছে সেগুলো একটু করবো। তো গাইস, এখন পৌঁছিয়ে গেছি, উনি বাপরে আওয়াজ হচ্ছে রে বাবা, এখন পৌঁছিয়ে গেছি মোটরাইজে এখানে, আর এখন চেন ক্লিনের যে প্রসেসটা সেইটাই চলছে, আর তারপরে বাইকটা ওয়াশ হবে। প্রচুর অবস্থা সত্যি খারাপ হয়ে আছে বাইকটার, আর এই রেডি হচ্ছে, আর ও হো কর মতো করুক ওরা, আর আমি একটু সাইডে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বল। তো আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে ভিডিওতে বলছিলাম যে তোমাদের সাথে একটু আলোচনা করার আছে, তো আলোচনা বলতে আলোচনা নয়, এটা হচ্ছে একটা মনের কথা শেয়ার করা। আর আমি মৌসুমি আইল্যান্ড ট্যুর করে আসার পরে এতদিন ভিডিও আপলোড করিনি, অনেকজন দেখা হচ্ছে, সবাই জিজ্ঞেস করছে কী জন্য ভিডিও আপলোড করিনি। হ্যাঁ, সো সবাইকে হয়তো সামনে থেকে বলতে পারছি, সবাইকে বলা সম্ভব হচ্ছে না। আমার যে দাদিজান, মতলব যে ঠাকুমা আজ থেকে 10-12 দিন আগে ঠাকুমা ইন্তেকাল করেছেন, মানে মারা গিয়েছেন উনি, তো উনি এখন আর আমাদের মধ্যে নেই, তো তার জন্যে বাড়ির সবার মন মানসিকতা একটু খারাপ, সবাই বুঝতে পারছো আমার দিক থেকে যারা ভাবছো, কারণ বাড়ির সবথেকে ওল্ড পার্সন ছিলেন আমার দাদিজান, তো দাদিজান চলে যাওয়াতে সবার মন মেজাজ খারাপ। তো আমরা কোনোরকমভাবেই রেডি হতে পারিনি, বা আমি রেডি হতে পারিনি যে কোনো বিষয় নিয়ে ব্লগ করবো বা তোমাদেরকে দেখাবো, এরকম কোনো বিষয়ে আমার মধ্যে আসেনি। তো আজ থেকে দুদিন পরে ঈদ, তো আমাদের ঈদটাও এবছর, মানে সবাই জানে যে আমাদের ফেস্টিভ্যাল ঈদে কীরকম কীভাবে কী বড়ো করি না করি, হ্যাঁ, তো আমরা এবার কিন্তু এই ধরনের কোনো প্ল্যান করিনি যে ঈদে আদার্স কোনো কিছু মজা হবে কি না। বন্ধুবান্ধবরা তো অনেক জোড়াজুড়ি করেছে, এমনকি সবথেকে বড়ো কথা ঈদে প্রতি বছর যে আমরা সবাই শপিং করি, ড্রেস নিই, সো এবছর আমরা সেটাও নিইনি, কারণ আসলে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মন আর মানসিকতা দুটো যখন একসাথেই খারাপ হয়ে যায়, তখন কিন্তু তার আর আদার্স কোনো দিকে লক্ষ্য থাকে না। তো আজকে চলে আসলাম বাইকটাকে ধোলাই করার জন্য, আর কালকে ঝড় হয়েছিল। এই কথাগুলো তোমাদের সাথে আমার মনে হলো যে শেয়ার করা অত্যন্তই দরকার, তাই আর এই ভিডিওটা হয়তো সম্ভবত আজকে শনিবারে, কালকে রবিবারে হয়তো তোমরা দেখতে পাবা, যেহেতু আমার স্টকে কোনো ভিডিও নেই আপলোড করিনি, এটাই কালকে আপলোড করতে হবে আমাকে। তো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিও আরও নতুন নতুন আসবে, হয়তো ঈদে যদিও কোনো প্ল্যান না থাকে তাহলে বাইক রাইড কোনো একটা কিছু হবে। তো চলো আজকে আর কথা বলবো না, আর চলো বাইকটা ওয়াশ করে নিই, ওয়াশ করে পর চলে যাবো। তো আমি এই মুহূর্তে এখন মোটরাইজের ভেতরে চুপচাপ বসে আছি, মানে দাঁড়িয়ে আছি, রেডি হচ্ছে এদিকে, চলো আমি একটা চেয়ার নিয়ে বসে পড়ি।
তো বাইক রেডি হোক, তারপরে বেরোবো এখান থেকে। তো ফাইনালি গাইস দেখো বাইক একদম ক্লিন হয়ে গেছে, কি ছিল আর কি হলো, প্রচুরই খারাপ হয়ে গেছিলো কালকে ঝোড়া হাওয়াটা খাওয়ার পরে, ধুলো বালি, আমারও অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর কালকে যে ঝোড়ো হাওয়াটা হচ্ছিলো যখন, তখন আমি বাইরেই ছিলাম, সো সেটার একটা ভিডিও ক্লিপ আমার কাছে আছে, সো আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। তো গাইজ আমাদের বাইক ধোয়া কমপ্লিট, আমরা এখন যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে, আর রমজান মাস টাইমও হয়ে গেছে, তাই দাঁতুন করতে শুরু করলাম, কিছুক্ষণ পর গিয়ে ইফতার করবো। তো আজকে তো বাড়িতে ইফতার হবে না, কারণ আজকে একটা দাদা ইনভাইট করেছে ইফতারের জন্যে, তো আরও সব ভাইরা থাকবে, মতলব কাজিন যারা আছে অনেকজন থাকবে, আর সঙ্গে আমি সালমান সবাই থাকবো। তো চলো পেট্রোল পাম্পে গিয়ে দেখা হচ্ছে, তোমাকে তো নেবো। এটা হচ্ছে আমাদের পেট্রোল পাম্পের সব থেকে ফেমাস, মানে ভালো লোক কাজ করে। এই মারো ফুল ট্যাঙ্কি মারো। তো এই মুহূর্তে ফুল ট্যাঙ্কি মারার জন্য রেডি হয়ে গেছে, ঢুকবি কি ঢুকবি না, না ঢুকলে ওইটাই যেতে হবে। টোটাল 1085 টাকা কি একদম হয়ে গেছে তো? ও বাবা, ঠিক আছে ঠিক আছে, হ্যাপিনেস। চলো একদম ফিউল লোড করে ফেলেছি ফুল ট্যাঙ্ক, আর আজকের ভিডিও চলো এতটাই, এবার গিয়ে ইফতারি করব। আর আজকের ভিডিও এতটাই এন্ড করছি, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই, আর ঈদের দিনকে ব্লগটা আসছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ঈদের পরেও ব্লগ আসতে চলেছে, তারপর একটা ছোট ট্যুরের প্ল্যানও আছে, তো ভিডিও দেখতে থাকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দাও, কারণ আমার চ্যানেলে অনেক রকম এই বাইক রিলেটেড অনেক ভিডিও আসবে, ট্যুর রিলেটেড। আর সমস্ত বলতে চাস, সমস্ত বন্ধুদের বলতে চাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক। আর ঈদের পরে যে ভিডিওটা পাবা সেটা তো ঈদ মোবারক শুনতে পাবা, আগে থেকে বলে রাখলাম, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো চলো বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।